আগামী 27 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌর নির্বাচনকে কেন্দ্র করে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আগাম সতর্কতা অবলম্বন করলেন জেলা পুলিশ। পৌর নির্বাচনের আগে থেকে আটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে শহরের স্পর্শকাতর জায়গাগুলিতে র্যাপ ও ইকোবাইক নিয়ে নজরদারি চালানো হলো এই দিন। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের DSP হেডকোয়ার্টার অতন ঘোষাল জানান, বর্ধমান শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে বিভিন্নভাবে পুলিশের নজরদারি চালানো হচ্ছে যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো যায়, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, কোনোরকম কোনো অঘটন যাতে না ঘটে সে বিষয়ে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, জেলা পুলিশের এই অভিযান নির্বাচন পর্যন্ত বহাল থাকবে। বর্ধমান শহরের বিভিন্ন সেনসিটিভ এরিয়া যেগুলো আছে সেই সমস্ত এলাকাতে আমরা পুলিশি ডমিনেশন, পুলিশ পেট্রোলিং, বাইক পেট্রোলিং আমরা শুরু করেছি যাতে পিসফুলি নির্বাচনটা করানো যায় এবং মানুষের মধ্যে আস্থা যাতে থাকে, কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট যেন না হয় সে ব্যাপারে আমরা সব ধরনের পদক্ষেপ করছি। টিল ইলেকশন, এই এন্টায়ার যে আমাদের কাজকর্ম যেটা আছে সেটা টিল ইলেকশন পর্যন্ত চলবে। 35টা ওয়ার্ডই আমরা চেষ্টা করব, কিন্তু যেগুলো সেন্সিটিভ ওয়ার্ড যেগুলো আছে যেগুলো সাধারণত আমাদের মনে হবে সেই সমস্ত জায়গাতে আমরা বেশি করে করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।